Assalamualaikum, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার শ্বশুরবাড়ি অঞ্চলের একটি বিশেষ খাবার চালের আটা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি দেখাবো। আর এই রান্নাটা করবে আমার ছোট জা। এরকম একটি আঞ্চলিক খাবার দেখানোর জন্য নিপা তোমাকে অনেক ধন্যবাদ। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রান্নাতে কী কী লাগছে। এই রান্নার জন্য প্রথমে একটি গুঁড়া মশলা তৈরি করে নিতে হবে। আদা ও কালো এলাচ, লং, দারচিনি, জিরা। ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়া করা হচ্ছে। 1 কেজি গরুর মাংস, একটি ছোট বাটি দিয়ে 1 বাটি পেঁয়াজ দেওয়া হচ্ছে। আর রান্নাটা হবে প্রেশার কুকারে। এখানে আছে 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কিছু আস্ত গরম মশলা, 2টা তেজপাতা কুচি, আর আছে ঘরে বানানো মশলা। এর মধ্যে জিরা, ধনিয়া, গরম মশলা সবই আছে। মশলাগুলো দেওয়ার পর এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল। এখন এর মধ্যে 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চুলায় বসিয়ে 5 মিনিটের মতো এটিকে ভুনতে হবে। 500 ml পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো ঢাকনা দিয়ে 4 থেকে 5টি সিটি দিয়ে নিতে হবে। এবারে একটি কড়াইয়ে 4 কাপে মেপে 4 কাপ চালের আটা নিয়ে নেওয়া হচ্ছে। এখানে আতপ চালের গুঁড়া নেওয়া হচ্ছে। সেদ্ধ চালের আটা হলে ভাজতে হবে না, বাকি সব প্রসেস একই থাকবে। অল্প আছে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, আর এর থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। এই অবস্থায় চুলা বন্ধ করে নিতে হবে। এবারে আটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। এবারে একটি বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে ঠান্ডা আটাগুলো দিয়ে একটি মিক্সার তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ লাল মরিচ বাটা, আর 1 চা চামচ আদা ও রসুন বাটা আছে। 2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, কিছু আস্ত মশলা, আর 1 চা চামচ আছে মিক্সড মশলার গুঁড়া। এগুলোকে পানি আর আটার মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখন এর মধ্যে 1 কাপের কম একটি তেল দিয়ে গরম করে নিতে হবে। মাঝারি আছে, কিছু পরিমাণ পেঁয়াজ সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম সোনালি হলে অর্ধেকটা উঠিয়ে নিব। কি অর্ধেক পেঁয়াজে ঝোল ছাড়া শুধু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস থেকে তেল বের হলে আটার মিশ্রণটি দিতে হবে। মাংসতে মিশ্রণটি দেওয়ার আগে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর দিতে হবে। চুলার জাল মাঝারিতে রেখে এটিকে রান্না করতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে আসছে। এখন প্রেসারের যে মাংসের ঝোলটা ছিল সেটা দিয়ে দেয়া হচ্ছে। আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আটাটা শক্ত হয়ে আসবে এবং দলা পেকে যাবে। আমরা পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি শেষের ঝোলের জন্য, আর এটা এখনো ভুনা হচ্ছে। তো আমাদের এটা খুব ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাবল আসছে। তো এই অবস্থা গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের জন্য। এখন এর মধ্যে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে দেওয়া হলো। লবণ এবং ঝাল আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই পাতলা। তো এটিকে আমরা আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। আর এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দলা বেঁধে যাবে। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। তো রান্না আমাদের প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় বাবল চলে আসছে। তো এই অবস্থায় আমরা শুরুতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি।
এখন এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন দিয়ে দেয়া হচ্ছে কিছুটা ভেজে রাখা পেঁয়াজ যেটা আমরা শুরুতে ভেজে নিয়েছিলাম। বাস তৈরি হয়ে গেল আটা দিয়ে গরুর মাংসের একটি ভিন্নধর্মী রেসিপি। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, খুদা হাফেজ।